সেনা। এছাড়া ইউক্রেন বাহিনীর প্রতিরোধের মুখে আহত সেনাবাহিনীর আরও 1600 সদস্য। একই সাথে পুতিন প্রশাসন নিশ্চিত করে বন্দরনগরী খেরসন দখলের খবর, জানিয়েছে প্রশাসনের কার্যক্রম এবং গণপরিবহন চালু রয়েছে শহরটির। এমনকি বিমান অভিযানে বেসামরিক স্থাপনারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গেল 24 ফেব্রুয়ারি সীমান্তবর্তী শহরগুলো দিয়ে ইউক্রেন ভূখণ্ডে আগ্রাসন চালায় রাশিয়া। বর্তমানে রাজধানী কিয়েভ পর্যন্ত পৌঁছে গেছে রুশ সেনাবহর। এক সপ্তাহের অভিযানে প্রাণ হারিয়েছেন আমাদের 498 সেনা, এছাড়া আহত 1597 জন। দেশের গৌরব সমুন্নত রাখতে এবং আত্মরক্ষায় বীরের দায়িত্ব পালন করছে আমাদের সেনারা। খেরসনের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী, তবে বেসামরিক স্থাপনার ক্ষয়ক্ষতি হয়নি। প্রশাসনিক কার্যক্রম এবং গণপরিবহনও চালু রয়েছে। কিয়েভ খারকিভ দখলেও চলছে তুমুল লড়াই।